হরে কৃষ্ণ এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার বিউটিফুল ভিডিও। তো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। হ্যাঁ, আমি জানি জানি তোমরা ভাবছো যে দিদি তুমি তো 30 দিন 30টা ভিডিও বানাচ্ছিলে, তো 30টা ভিডিও বানাতে বানাতে আবার কোথায় গায়েব হয়ে গেলে, ভিডিও কেন দিচ্ছ না, অনেকে কমেন্টও করেছো। কিন্তু সত্যি কথা হলো, আমি রাশি রাশি ঘুরে আমার এমন জ্বর ঠান্ডা হয়েছিল যার জন্য আমি ভিডিও আর কন্টিনিউ করতে পারিনি। তো আমি তার জন্য খুব দুঃখিত, কি আর করা যাবে। তো আমি দুবার এই 30 দিন 30টা ভিডিও চ্যালেঞ্জ নিলাম, কিন্তু একবারও সাকসেস পেলাম না, মানে একবারও কন্টিনিউই করতে পারলাম না। কিছু না কিছু প্রবলেম থাকেই, সত্যি কথা বলতে গেলে 30 দিন 30টা ভিডিও দেওয়া খুবই ডিফিকাল্ট। তো যাই হোক, আমি আর 30 দিন 30টা ভিডিও চ্যালেঞ্জ তো আমি নেবই না, কারণ সম্ভব না দেওয়া, আমার পক্ষে অ্যাটলিস্ট সম্ভব না। তো আমি চেষ্টা করবো যেন আমি তোমাদেরকে এক দুদিন ছেড়ে ছেড়ে ঘন ঘন ব্লগ দিতে পারি, তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি আমি কী কী করি। তো চলো, আজকে সারাদিন কী কী করি পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তোমরা লাস্ট অবধি ভিডিওটা দেখতে থাকো, আর ভালো লাগলে কী করতে হবে, যারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওটায় লাইক করে দেবে। তো বেশি কথা না বলে চলো ভিডিওটা শুরু করা যাক। আজকে সকালবেলা 6টার দিকে আমার খুব দরকারি একটা কাজে বাইরে যেতে হয়েছিল, আর আমি এখন ফিরেছি 8:30 দিকে। এসেই দেখলাম বর্মশায় স্নান টান করে রেডি, পুজোও দিয়ে দিয়েছে। তো তারপরে আমি একটু ছাতুর জুস করে দিলাম, খেয়ে কিন্তু কাজে চলে গেছে। আর আমি এখন এক এক করে সব কাজ শুরু করব, কারণ অনেক কাজ পড়ে রয়েছে, আর আমার স্নান কিন্তু সকালেই হয়ে গেছে। কাজ শুরু করার আগে চুলটা ভালো করে বেঁধে নিলাম, কারণ চুল যদি বারবার এলোমেলো হয়ে আমার মুখের সামনে আসে আমার না প্রচণ্ড রাগ হয়ে যায়, জানি না কেন। আর আমাদের বিছানায় দেখো এখনো কিন্তু শীতল পাটি বিছানা রয়েছে। অনেকে ভাবতে পারো দিদি ঠান্ডা পড়ে গেছে শীতল পাটি বিছানায় কেন, আসলে তুলবো তুলবো করে তোলা হচ্ছে না, এক দুদিনের মধ্যে কিন্তু শীতল পাটিটাকে তুলে দেবো, কারণ এটার আর কোনো দরকার সত্যিই পড়ছে না। আর আমার হাতের সামনে দেখো একটা 100 টাকার কম্বল রয়েছে, এই কম্বলগুলো কিন্তু খুব উপকারী, মানে এরকম হালকা ঠান্ডার সময় কিন্তু খুব কাজে আসে। তোমরা কে কে এই হালকা ঠান্ডার মধ্যে এই কম্বলগুলো ইউজ করছো অবশ্যই কমেন্ট করো। আমাদের এমনি যে ভালো পাতলা ব্ল্যাঙ্কেট আছে বা ভালো মোটা ব্ল্যাঙ্কেট আছে সব কিন্তু গেছে ড্রাই ওয়াশে, যখন ওগুলো চলে আসবে তারপরে আবার ওগুলো ইউজ করবো। তো চলো এবার বিছানাটা ঠিক করে তারপরে বাকি কথা হচ্ছে। বন্ধুগণ, আমার বেড গোছানো কমপ্লিট, এখন আমি ঘরটা ঝাড়ু দেব। আর এই যে সকালবেলা এই ব্যাগটা নিয়ে গেছিলাম, এই স্কার্পটার সোয়েটারটা পরে গেছিলাম, এটা সোয়েটার না এটা জ্যাকেট, তো এগুলো পরে গেছিলাম। তো যাই হোক, এগুলো এখন জায়গা মতন রেখে দেবো। আর এই দেখো আয়নাটাও আজকে মুছতে হবে, এই আয়নাটা না মানে আমাদের ড্রেসিং টেবিলের আয়নাটা কিন্তু ডেইলি মুছতে হয়, জানি না কেন, মানে আয়নাটা কি কোয়ালিটির দিয়েছে জানি না। আয়নাটা না মুছে মুছে শুধু পরিষ্কার রাখতে হয়, নাহলে একটুতেই ধুলোবালি হয়ে যায়। আমাদের এদিকে কিন্তু গাড়ি ঘোড়া মানে তেমন বেশি একটা চলাফেরা করে না, আর তেমনও লোকজনও বেশি একটা চলাফেরা করে না, আর রাস্তাঘাটেও এত ধুলোবালি কিছুই নেই। আমরা আবার থাকি 4 তলার ওপরে, এত ধুলো যে কোথা থেকে আসে, মানে কিভাবে যে ঘরটা ধুলো ধুলো হয়ে যায় আমি তো কিছুই বুঝতে পারি না। তো যাই হোক, এই যে আবার শুরু করে দিই আয়নাটাকে মোছা। আয়না মোছা কমপ্লিট আমার, আর এই যে দেখো এতক্ষণ ধরে এই যে ঘষে ঘষে মুছলাম, মানে এতবার করে মুছলাম, তবুও দেখো কেন জানি না একটা এরকম ভাব হয়ে থাকে যেটা আমার একদম পছন্দ হয় না। তোমাদের কাছে কোনো সাজেশন থাকলে আমাকে দিও তো, যে এটা কিভাবে ঠিক হবে, আমার মাথায় তো কিছুই ঢুকছে না। প্রথমে কয়েকবার কলিং দিয়ে মুছলে এটা ঠিক হতো, কিন্তু এখন কিন্তু পুরোপুরি মানে সেই একটা ক্লিন ভাবটা আসে না।
তো ঘরটা ঝাড়ু দিয়ে নি, ঘরটা ঝাড়ু দিয়ে চলে যাব সোজা কিচেনে, কারণ দুপুরের জন্য রান্না বান্না করতে হবে, ভগবানকে ভোগ লাগাতে হবে। সকালবেলা তো তোমাদেরকে বললাম ওই যে তোমাদের দাদা যখন অফিসে যাচ্ছিল তখন দুজনেই কিন্তু ওই ছোলার শরবতই বলো বা স্মুদিই বলো, মানে কলা টলা দিয়ে ভালো করে খেজুর তারপরে ড্রাই ফ্রুট দিয়ে বানিয়ে খেয়ে নিয়েছিলাম। তো পেটটা কিন্তু এখন ভরাই আছে, আর কিছু খাবো না। তো যাই হোক, চলো ঝাড়ু দিয়ে তারপরে রান্নাঘরে গিয়ে তোমাদের সঙ্গে বাকি কথা হচ্ছে। দাঁড়াও, রান্নাঘরে যাওয়ার আগে তোমাদেরকে একটা জিনিস দেখাই। কালকে তোমাদের দাদা কাজের দরকারে গেছিল কলকাতাতে, তো আসার সময় দেখো আমার জন্য কি নিয়ে এসছে। প্রথমে তো আমি একটু সারপ্রাইজ হয়েছিলাম, মানে আমাকে বলেছিল ফোন করে যে তোমার জন্য সোয়েটার নেব, কিন্তু সারপ্রাইজ হয়েছে আমি এটা দেখে যে এত সুন্দর পছন্দ করে নিয়ে এসছে। এটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে, কালারটাও সুন্দর আর আমার পরেও মনে হচ্ছে ফিটিংসও ভালো আসবে। তোমাদের কেমন লাগলো এটা অবশ্যই কমেন্ট করে জানিও। এটা জুডিও থেকে নিয়েছে, যেহেতু আমাদের এইদিকে জুডিও নেই, আমার কিন্তু জুডিও জিনিস খুব ভালো লাগে। আমি জুডিওতে আগেও গিয়ে শপিং করেছি, কিন্তু আমাদের এদিকে নেই বলে কিন্তু সচরাচর কিনতে পারি না। ওই যখন তোমাদের দাদা কলকাতায় যায় তখনই হয়তো কিছু না কিছু নিয়ে আসে। আর এইটা কিন্তু কলকাতা থেকে হয়তো কোথাও থেকে, এটা আমাকে কি বলেছিল মেট্রো বাজার আই থিঙ্ক কোথাও থেকে এটা, মানে এই একটা সেট নিয়ে এসছে। এটা প্যান্টটা তোমাদেরকে দেখালাম, এরপরে ওপরের সেটটা দেখাচ্ছি, এই যে দেখো ওপরে। এগুলো কিন্তু শীতের টাইমে পরার জন্য খুবই ভালো, খুবই পারফেক্ট। কেমন লাগছে প্রিন্টটা কমেন্ট করো সবাই। তো আমার তো বেশ পছন্দ হয়েছে, শীতকালে যখন পরবো ঘরে তখন তোমরা দেখতে পারবে এটা আমাকে পরে। তো চলো এবার রান্নাঘরে যাওয়া যাক। তো রান্নাঘরে চলে এসেছি বন্ধুগণ, সকালবেলায় কিন্তু সব গুছিয়ে টুছিয়ে রেখেছিলাম, তো এখন কয়েকটা মানে জাস্ট বাসন রয়েছে, যেহেতু সকালবেলা বললাম না ওই স্মুদি বানিয়ে খেয়েছি। তো এখন এগুলো ধোয়া হয়ে গেলেই তারপরে রান্নাটা শুরু করে দেবো। তো চলো এগুলো ধুয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। বাসনপত্র ধোয়া কমপ্লিট, আর এই দেখো সকালবেলা আসার সময় কিছু বাজার করে নিয়ে এসেছিলাম। তো কী কী নিয়ে এসেছি তোমাদেরকে দেখাই। এগুলো সব মানে সিজনের সবজি, এখন যেহেতু ঠান্ডার সময় ভালো ভালো সবজি উঠছে, তো এখন কিন্তু অনেক সুন্দর সুন্দর ফ্রেশ ফ্রেশ সবজি পাওয়া যাবে। তো টমেটো নিয়েছিলাম, আর সব অল্প অল্প করেই নিয়েছি, বেশি নেই নি, যেহেতু আমাদের বাড়ির সামনেই সব দোকান রয়েছে। রোজই চাইলে কিন্তু ফ্রেশ ফ্রেশ সবজি আমরা আনতে পারবো, যার জন্য ওই ঘরে গাদাখানি কিনে স্টোর করে রাখার কোনো দরকার আমাদের নেই। তো টমেটো নিয়েছি, পালং শাক নিয়েছি, শশা নিয়েছি। তো পালং শাকের কথা শুনে আরেকটা কথা মনে পড়ে গেল, যে আগের বছর আমি আমার বাবার বাড়িতে, তখন আমার বিয়ে হয়নি, আমি অনেক পালং শাক লাগিয়েছিলাম, খুব সুন্দর হয়েছিল। এই বছরও ভাবছি একদিন মানে বাড়িতে গিয়ে সব সবজির গাছ লাগিয়ে দিয়ে আসবো, কিছু পালং শাক লাগাবো, লাল শাক, তারপরে ধনে পাতা, লঙ্কা, বেগুন, শশা গাছ আর লাউ গাছ, কুমড়ো গাছ, এগুলো সব লাগিয়ে দিয়ে আসবো। আর আমার বোনকে বলবো একটু যত্ন করিস, আর আমি মাঝে সাঝে গিয়ে দেখবো, আর যখন মানে সবজি হবে তখন তোমাদের সঙ্গেও শেয়ার করবো, তোমাদেরকেও দেখাবো, আমরাও ফ্রেশ ফ্রেশ সবজি পেয়ে যাবো। আর এখন তোমরা আমার হাতে শিম দেখতে পাচ্ছ, আমার কিন্তু শিম সেদ্ধ খুব ভালো লাগে, মানে শিমটাকে সিদ্ধ করে তারপরে সেটার মধ্যে অল্প সর্ষের তেল, কাঁচা লঙ্কা, ধনে পাতা, লবণ দিয়ে মেখে খেতে জাস্ট গরম ভাতে জাস্ট ফাটাফাটি লাগে। তো আমি বেশি করে শিম নিয়ে এসেছি, এই শিমগুলো সিদ্ধ করে মাখা করে খাবো, সবজিতেও খাবো দিয়ে, বাট মাখাটাই বেশি খাবো। আর ধনে পাতা ছাড়া কিন্তু এখন শীতকালে চলবেই না, মানে যে কোনো সবজি বলো আর যে কোনো মাখাতে তো ধনে পাতা লাগবেই লাগবে। তো আমি সবজিগুলো নামিয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে।
আমার সবজি গোছানো কমপ্লিট, আলুগুলোকে তো তোমরা দেখলে ধুচ্ছিলাম, তো আলুগুলোকেও ধুয়ে রেখে দিই, কারণ বারবার ধুতে গেলে না খুব সমস্যা হয়, ধুয়ে রাখলে খুব সুবিধা হয় রান্নার সময়। আর চাল এখন ধুয়ে নেব, ভাতটা বসিয়ে দেব, আর আজকে করব নিরামিষ তরকারি, যার জন্য দেখো এখানে কিছু সবজি বাইরে রেখেছি, যতটা লাগবে ততটা ইউজ করব, বাকিগুলো সব রেখে দেব। আর হবে শিম মাখা, ওই যে শিম সিদ্ধ করে মাখা, আর উচ্ছে আলু সিদ্ধ করে মাখা, আর হবে লাউ দিয়ে ডাল। অলরেডি ঘরে লাউ রয়েছে, সেটা দেখাইনি আর তোমাদেরকে, তো এখন আমি আলু উচ্ছেটা সিদ্ধ দিয়ে দিচ্ছি ভাতের মধ্যে। তারপরে বন্ধুগণ আমি দিয়ে দেব এই শিমগুলোকে কেটে কেটে ভাতের মধ্যে সিদ্ধ, মানে দুই সাইডে কাটবো, পুরো শিমটা কিন্তু গোটা গোটাই থাকবে, শুধু দুই সাইডে কেটে দিলে ভালো সিদ্ধ হবে, তার জন্য দুই সাইডে কেটে দিচ্ছি। আর এখন আমি ভাবছি রান্না করতে করতে কিছু কমেন্ট পড়বো, যেহেতু অনেকদিন মানে লাস্ট দু একটা ভিডিওতে মানে কোনো কমেন্ট পড়তে পারিনি, তো আজকে কিছু কমেন্ট পড়ি। তো ফার্স্ট কমেন্ট হলো @গোপালসোনা ইউটিউব চ্যানেল 1963 লিখেছে, দিদি তোমাকে অনেকবার স্বরূপগঞ্জে দেখেছি, একদিন আমি আর আমার বান্ধবী হাঁটতে গিয়েছিলাম, ফেরার সময় তোমাকে মায়াপুরে যেতে দেখেছি, তুমি আমার সামনে দিয়ে যাচ্ছিলে, তোমার বাড়ি থেকে আমার বাড়ি স্বরূপগঞ্জে আমার কমেন্টটা পড়ো দিদি প্লিজ। ওকে ওকে, বুঝতে পারলাম, আর আমি খুব খুশি হলাম তুমি এত সুন্দর একটা কমেন্ট করেছো, আর নেক্সট টাইম আমাকে দেখলে অবশ্যই আমার সঙ্গে ডেকে কথা বলো। তারপরের কমেন্ট করেছে শ্রেয়াশী নাথ 4106 লিখেছে, তোমার ভিডিও খুব ভালো লাগে দিদি, তোমার Q&A ভিডিওর জন্য অপেক্ষায় আছি। থ্যাংক ইউ অপেক্ষা করার জন্য। আমি জানি একটু লেট হয়ে যাচ্ছে ভিডিওটা দিতে, মানে দু মাস হয়ে গেছে, তো আমি খুব তাড়াতাড়ি Q&A ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তারপরের কমেন্ট করেছে @শ্রেয়া দে PI7MG লিখেছে, আমার বাবার বাড়িও নবদ্বীপ। আচ্ছা, খুব ভালো লাগলো জেনে যে তুমিও নবদ্বীপের মেয়ে। আর তোমার আরেকটা কমেন্টও আছে, সেটা হলো যে দিদি রুম ট্যুর দাও। হ্যাঁ, আমি অবশ্যই আমার রুম ট্যুর তোমাদের সবার সঙ্গে শেয়ার করব। আমি জানি তোমরা সবাই আমার রুম ট্যুর দেখতে চাও, তো যাই হোক আমাকে একটু সময় দাও, আর দু একটা ভিডিওর পরেই আমি রুম ট্যুরের ভিডিও শেয়ার করব। আর হ্যাঁ, তোমরা যে আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করো, তার জন্য প্রত্যেককে ধন্যবাদ যারা প্রত্যেকটা ভিডিওতে আমার কমেন্ট করো। আর তোমাদেরকে একটা কথাই বলবো, তোমরা এইভাবেই আমার পাশে থেকো, অবশ্যই তোমরা এত সুন্দর কমেন্ট করলে বা আমার প্রত্যেকটা ভিডিওতে লাইক করলে কিন্তু আমার ভিডিও বানানোর মোটিভেশনটা আরও বাড়ে, আমার মনে হয় যে না তোমাদের জন্য আমি ভিডিওগুলো বানাই, কারণ তোমরা মানে এতটাই আমাকে একটা পজিটিভ ভাইব দাও কমেন্ট করে। আর যারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি করে দিও, যারা নতুন প্রথম আজকে আমার এই ভিডিওটা দেখছো, তোমরা কিন্তু চাইলে আমার আগের ভিডিওগুলো দেখতে পারো। তো চলো ঝটপট করে হাতের কাজটা এবার শেষ করে নিই, কারণ অলরেডি টাইম হয়ে যাচ্ছে তোমাদের দাদার কিন্তু আসা। তো রান্নাবান্না করা ডান বন্ধুগণ, এখন আমি মুখে ক্রিম ট্রিম মেখে তিলক তিলক করে তারপরে ভগবানকে পুজো দিয়ে নেব, আর এইটুকু সময়ের মধ্যে কিন্তু তোমাদের দাদা চলে আসবে, তারপরে দুজনে একসঙ্গে প্রসাদ পেয়ে নেব। তো চলো তাড়াতাড়ি করে পুজোটা সেরে নিই, তোমাদের দাদা আসলে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। গেটের সামনে কি পাহারাদার আছে তোমার বাড়ির? হ্যাঁ, তুমি যে এরকম খটখট করো এসে, ময়না দেবে ময়না দেবে আমাকে আমাকে ময়না দেবে, ঠিক আছে? এই তোমার খটখটানি গেট খোলা যেন আমাকে ময়না দেবে, এটা কি হয়েছে? তো তোমাদের দাদা ফ্রেশ হয়ে গেছে, এখন আমরা প্রসাদ পেতে বসে পড়েছি।
তো এই যে দেখো, সেই উচ্ছে আলু সিদ্ধ আর সেই শিম সিদ্ধ, আর এই যে সবজি। আজকে আর ডাল করা হয়নি, কারণ তোমাদের দাদা ফোন করে বলেছিল যে আমার ডাল লাগবে না, ডাল আমি খাবো না, ডাল করতে হবে না। আর যেহেতু সে খাবে না, তাই আমি আর করিনি। আমি নিজের জন্য একা আর কী করব। আর এখানে রয়েছে স্যালাড, যেটা তোমাদের দাদা এসে বানিয়েছে, শশা টমেটো ধনে পাতা দিয়ে কি বানিয়েছে। তো আমরা এখন প্রসাদ পেয়ে নেব, আর প্রসাদ পেয়ে দেবো একটা লম্বা ঘুম, কারণ আমার ভীষণ ঘুম পাচ্ছে, জানি না কেন। তো ঘুম থেকে উঠে তারপরে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। এখন বাজে বিকেল 4:45 মতন, আমরা ঘুম থেকে উঠে পড়েছি, আর আমাদের বাড়িতে এসছে আমাদের বন্ধু। আমাদের বন্ধুর হঠাৎ করে আগমন হয়েছে, বন্ধু এসছে ইনভাইট করতে। দাঁড়াও, ওকে তোমাদেরকে দেখাই, আর কিসের ইনভাইট করতে এসছে সেটাও বলি। বিকেলবেলা এখন আমাদের বাড়িতে ছেলের বাবা উপস্থিত। ছেলের কি? আমার ছেলের বিয়ে। গন্টু ভগবানের কত সুন্দর একটা নাম উচ্চারণ। ঠিক আছে, আমরা যাবো। ওকে, অবশ্যই। হ্যাঁ, ভালো জিনিসটা খেতে খাবে তুমি, খাও নে, পেঁয়াজ জন্য নিয়ে যা। তো আমার বন্ধু এখন চলে গেছে, বন্ধু এসেছিল তার ছোট্ট ছোট্ট বেবি মানে পূর্ণ মাধবের রাইস সেরিমনির জন্য ইনভাইট করতে। আর ওরা এখন চলে গেছে, মানে তোমাদের দাদাও নিচে গেছে। আর আমার চোখে পড়ে গেল এখানে এত কলাবাদুর, কলাবাদুরগুলো এখানে কিসের জন্য এসছে? আর আমি প্রথমবার মানে এখানে এত কলাবাদুর দেখলাম। পাখিটাকে মানে দেখি জানলা খুললে, কিন্তু এত কলাবাদুর মানে কি করতে এসছে এখানে সেটাই বুঝতে পারছি না। দাঁড়াও, এই নেটের জানলাটা খুলে নিচের দিকে দেখি, ওপরে তো কিছু দেখা যাচ্ছে না, নিচের দিকে দেখা যায় কি আছে। এই দেখো, বুঝতে পারলাম, মাটি থেকে না ওই উই পোকা উঠছে, আর উই পোকাগুলো হাওয়ায় উঠছে বলে পাখি আর কলাবাদুর এগুলোকে ধরে ধরে খাচ্ছে। আর তোমাদের দাদাও মনে হয় চলে এসছে, এই যে দেখো চলে এসছে। দেখি নিচে কি আনতে গেছিল, বেশি দেরি করেনি, যেহেতু আমাদের নিচেই দোকান রয়েছে, তো নিচে গিয়ে টুক করে কিনে নিয়ে চলে আসছে। ক্যাপসিকাম নিয়ে এসছে, আর নিয়ে এসছিল সয়া চাপ, আর নিয়ে এসছে দেখছি সাদা তেল নিয়ে এসছে, আর পনির নিয়ে এসছে, আর দেখো ওই পনির টিক্কা বানাবে বলে নিয়ে এসছে এগুলো, কাঠি নিয়ে আসছে। এই যে দেখো, কিছুদিন ধরে বলছিল যে পনির টিক্কা খাবে, পনির টিক্কা খাবে, তো আজকে নিচে গিয়ে নিয়ে চলে এসছে। তো যাই হোক, তোমাদের দাদা এখন বানাবে পনির টিক্কা, কারণ আমি কোনোদিনও বানাইনি, আমি জানি না। তো দেখি কিভাবে বানায়, শিখে নিই আজকে, পরে নেক্সট দিন আমি একদিন করব, তোমাদের সঙ্গে সুন্দর করে রেসিপি শেয়ার করব। তো এখানে দেখছি ক্যাপসিকামগুলোকে এরকম চৌকা চৌকা করে বক্স বক্স করে কেটে নিচ্ছে। এই যে দেখো, পুরো চৌকা করে কেটেছে, মানে পুরো মাপে মাপে। তোমাদের দাদা কিন্তু সবজি খুব সুন্দর কাটিং করতে পারে। আর এই যে দেখো, এরপরে কিন্তু পনিরগুলোকেও এরকম চৌকা চৌকা করে কেটে নিচ্ছে। তো দুটো তো বুঝে গেলাম, পনির কাটতে হবে এরকমভাবে, ক্যাপসিকাম কাটতে হবে, তারপরে বোধহয় টমেটো কাটবে। এই দেখো, টমেটোগুলোও কিন্তু এরকম চৌকা চৌকা করে কেটে নিয়েছে সুন্দর করে। আর সয়া চাপটাকে সেদ্ধ করে তারপরে এরকম পিস পিস করে কেটে ভেজে নিয়েছে। এবার এগুলোর মধ্যে হালকা করে একটু লবণ আর একটু গোলমরিচ পাউডার দিয়ে দিচ্ছে, আই থিঙ্ক। তো আমি এখন খুব মন দিয়ে শিখছি তোমাদেরকে, যেহেতু একদিন করে দেখাবো। তো চলো দেখি এরপরে কি করে। তো এখন সয়া চাপটাকে সাজাবে। তো কাঠিটাকে কিন্তু তোমাদের দাদা ভেঙে দেখলাম হাফ করে নিয়েছে, বলছে ছোট ছোট বানাবে। তো এখানে একটা ক্যাপসিকাম দিয়েছে, টমেটো দিয়েছে, তারপরে পনির দিল, এরপরে আই থিঙ্ক সয়া চাপ দেবে। হ্যাঁ, সয়া চাপই দিচ্ছে এরপরে। তো দেখো সয়া চাপটাকে কত সুন্দর করে এটার মধ্যে দিয়ে দিল। এরপরে দিচ্ছে আরেকটা ক্যাপসিকাম ওপরে। তো এটা কি কিউট লাগছে দেখতে, দেখো কি ছোট্ট হলো, কি সুন্দর লাগছে দেখতে। তো তোমাদের দাদা বললো তুমি বুঝেই গেছো কিভাবে করতে হবে, তো এক এক করে তুমিও আমার সঙ্গে রেডি করো, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। দাঁড়াও, সবগুলো একসঙ্গে রেডি করে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। Thank you.
এই দেখো বন্ধুগণ, সবগুলো রেডি করা, কমপ্লিট অলরেডি, কিছু ভাজা হচ্ছে। কেমন লাগছে দেখতে বলো? কি সুন্দর লাগছে না দেখতে? আর দেখতে যতটা সুন্দর লাগছে, খেতে কিন্তু ততটাই টেস্টি হয়েছে। অলরেডি ভগবানকে ভোগ লাগানো হয়ে গেছে, আর তারপর আমরা টেস্ট করলাম, খুব সুন্দর হয়েছে। আর এই নিচে তিনটে যাচ্ছে আরেকজনের কাছে, তোমাদের দাদা এখন দিতে যাবে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা সুন্দর ভিডিওর সঙ্গে। আর যারা যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটায় লাইক করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো। আমি কিন্তু নেক্সট ভিডিওতে তোমাদের সবার কমেন্ট পড়ব। সবাইকে টাটা অ্যান্ড হরে কৃষ্ণা।